আজকের এই ভিডিওটি পঞ্চম শ্রেণীর জন্য বিষয় বাংলা আচ্ছা এখন তো গ্রীষ্মকাল চলছে তাই তো এই সময় কী ফল হয় জানো আম কাঁঠাল লিচু এর মধ্যে আমি আম খেতে খুব ভালোবাসি এখন যদি আমি তোমাদের বলি তোমরা কি কোন ফল খেতে ভালোবাসো তোমরা হয়তো অনেকেই বলবে আম লিচু কলা আপেল আতা তাই তো তোমরা কি জানো এই সবগুলোর ফলেরই কিন্তু বিচি আছে আর এই বীজগুলো যদি আমরা মাটিতে লাগিয়ে দিই সেখান থেকে গাছ বেরো হবে চারা চারা গাছ আস্তে আস্তে বড় গাছ হবে আচ্ছা আজকে আমরা তাহলে এরকমই এরকমই একটা ফল ফলের নিয়ে একটি কবিতা পড়ব কবিতাটির নাম হচ্ছে আতার বীজি এটা কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মূল কবিতা যার আগে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে জেনে নিই কম বেশি সবাই আমরা রবীন্দ্রনাথ সম্বন্ধে জানি তিনি হলেন বিশ্বকবি আঠেরোশো খ্রিস্টাব্দে কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে জন্ম হয় ঠাকুর পরিবারে তার বাবা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন দেবী তিনি তিনি কিন্তু প্রথাগত শিক্ষা শিক্ষিত গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পান এছাড়া জালিয়ান ওয়ালাবাক হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ইংরেজের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন তার বিখ্যাত কিছু রচনা হল নির্ঝরের স্বপ্নভঙ্গ বনফুল সন্ধ্যা সঙ্গীত ইত্যাদি তিনি একমাত্র ব্যক্তি যিনি কিনা ভারত এবং বাংলাদেশের দুটো জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন তিনি পরলোক গমন করেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে এবার আসা যাক মূল কবিতাতে দেখো আতার বিচি রবীন্দ্রনাথ ঠাকুর আতার বিচি নিজে পুতে পাবো তাহার ফল দেখব বলে ছিল মনে বিষম কৌতূহল তখন আমার বয়স ছিল নয় অবাক লাগতো কিছুর থেকে কেন কিছুই হয় দোতলাতে পড়ার ঘরের বারান্দাটা বড় ধুলো একটা কোণে করেছিলুম জড়ো সেথায় বিচি পুঁতে অনেক যত্ন করে গাছ বুঝি আজ দেখা দেবে ভেবেছি রোজ ভরে বারান্দাটার পূর্বধারে টেবিল ছিল পাতা সেইখানেতে পড়া চলত পুঁথিপত্র খাতা রোজ সকালে উঠত জমে দুর্ভাবনার মতো পড়া দিতেন পড়া নিতেন মাস্টার মনমত পড়তে পড়তে বারে বারে চোখে যেত ওই দিকে গোল হতো সব বানানেতে ভুল হতো সব ঠিকে অধৈর্য অসহ্য হতো খবর কে তার জানে কেন আমার যাওয়া আসা ওই কোনটার পানে দুমাস গেল মনে আছে সেদিন শুক্রবার অঙ্কুরটি দেখা দিল নবীন সুকুমার অঙ্ক কষার বারান্দাতে চুন কোণে অপূর্ব সে দেখা দিল নাচ লাগালো মনে আমি তাকে নাম দিয়েছি আতা গাছের খুকু ক্ষণে ক্ষণে দেখতে যেতে বাড়লো কতটুকু দুদিন বাদে শুকিয়ে যেত সময় হলে তার এ জায়গাতে স্থান নাহি ওর কর্ত আবিষ্কার কিন্তু যেদিন মাস্টার ওর দিলেন মৃত্যুদণ্ড কচি কচি পাতার কুড়ি হল খণ্ড খণ্ড আমার পড়ার ত্রুটির জন্যে দায়ী করলেন ওকে বুক যেন মোর ফেটে গেল অস্ত্র ঝুরল চোখে দাদা বললেন কি পাগলামি সানবাধানু মেঝে হেথায় আতার বীজ লাগানো ভোর বোকামি এজে আমি ভাবলুম সারা দিনটা বুকের ব্যথা নিয়ে বড়দের এই জোরখাটানো অন্যায় ন কি অন্যায় নয় কি এ মূর্খ আমি ছেলে মানুষ সত্য কথাই সেতো একটু সবুর করলে তা আপনি ধরা যেত আচ্ছা এবার দেখো কবিতাটা পড়া হলো এবার কবিতার মানিগুলো জেনে নেওয়া যাক আতার বিচি নিজে পুতে পাবো তাহার ফল দেখবো বলে ছিল মানে বিষম্য কৌতূহল কবি কি বলেছেন দেখো কবি বলেছেন যে তিনি আতার বীজ মাটিতে পুঁতবেন এবং সেখান থেকে কি গাছ হবে এবং তার ফল হবে এটা দেখার জন্য কি তার মনে ভীষণ কৌতূহল ছিল তখন কবির বয়স ছিল মাত্র নয় বছর তখন কবি কি অবাক লাগতো কিছুর থেকে কেন কিছুই হয় তখন কবি অবাক লাগতো এটা ভেবে যে একটা গাছের থেকে একটা গাছের বীজ থেকে আরেকটা গাছ কিভাবে হয় দোতলাতে পড়ার ঘরের বারান্দাটা বড় ধুলোবালি একটা করে করেছিলাম জড়ো কবির যে ঘর ছিল বারান্দাটা বড় ছিল আর সেখানে তিনি সব এনে ধুলোবালি জড়ো করেছিলেন এক জায়গাতে সেথাই বিচি পুঁতে অনেক যত্ন করে সেথায় মানে সেখানে সেখানে তিনি অনেক যত্ন করে সেই আতাকাছির বিচিটি পুঁতেছিলেন গাছ বুঝি আজ দেখা দেবে ভেবেছি রোজ ভরে কবি রোজ ভাবতেন এই বুঝি আজকে গাছ গাছ বেরোবে এই বুঝি গাছ বেরোবে বারান্দাটার পূর্বধারে টেবিল ছিল পাতা সেইখানেতে পড়া খাতা সেই বারান্দাটা যে পূর্বধারে মানে পূর্ব কোণে সেখানে কবি টেবিল পাতা ছিল সেখানে তার পড়াশোনা হতো সেখানে পুঁথিপত্র খাতা মানে খাতা পত্র ছিল সেখানে বইপত্র তারপর দেখো রোজ সকালে উঠতো জমে দুর্ভাবনার মতো পড়া দিতেন পড়া নিতেন মাস্টার মন মতো কবির মাস্টার মশাই ছিলেন মন মতো মাস্টার মনমতো তিনি তিনি কবিকে পড়া দিতেন আর সেই পড়াগুলো নিতেন পড়তে পড়তে বারে বারে চোখ যেত ওই দিকে গোল হতো সব বানানেতে ভুল হতো সব ঠিক আচ্ছা সেই পড়ার ঘরে ওই বারান্দা দিত কবি সেই আতার বিচিটা লাগিয়েছিলেন পড়তে বসেও কবির মন সব সবসময় দিকেই থাকতো যে গাছটা বাড়লো কিনা গাছটার বীজ বেরো বের হলো কিনা এইসব আর এর ফলে কি হতো কবির সব বানানেতে ভুল হতো সব ভুলগুলো সব ঠিকগুলো কি তার ভুল হয়ে যেত এসব হতো অধৈর্য অসহ্য হতো খবর কে তার জানে কেন আমার যাওয়া আসা ওই কোনটার পানে মাসার মাসে তো এই সব ভুল দেখে অধৈর্য অসহ্য হয়ে পড়তেন কিন্তু কেউ কি জানে যে ওই কোনে কেন কবি যাতায়াত করে না তো পানে বলতে এখানে নয়কা পানে বলতে এখানে দিকে দুমাস গেল মনে আছে সেদিন শুক্রবার অঙ্কুরটি দেখা দিল নবীন সুকুমার আচ্ছা এভাবেই করতে করতে মাস কেটে গেল আর কবির মনে আছে স্পষ্ট সেদিন ছিল কি শুক্রবার সেদিন কি অঙ্কুরটি সে ছোট্ট চারাগাছটি নবীন বলতে নতুন আর শুকুমার বলতে অতিক্রম সেই ছোট্ট অঙ্কুরটি দেখা দিল আতার বীজ থেকে অঙ্ক কষার বারান্দাতে চুন সুরকি কোণে অপূর্ব সে দেখা দিল নাচ লাগালো মনে আচ্ছা দেখো এখানে চুন সুরকির কোণে এখানে চুন সুরকি বলতে বোঝায় ইটের গুঁড়ো আচ্ছা সেই অঙ্ক কষার বারান্দাতে চুন সুরকির কোণে সে যে কবি ধুলোবালি সব এনে চড়ো করেছিলেন সেখানে কি গাছের অঙ্কুর সেই বীজ থেকে অঙ্কুর বের হয়েছিল আর সেই অঙ্কুরটা কবির মনে নাচ লাগালো নাচ তো লাগায় না মনে নাচ লাগালো মানে বলতে কবির মনে একটা অপূর্ব আনন্দ এনে দিল মানে কবির খুব আনন্দ হয়েছিল সেদিন আমি তাকে নাম দিয়েছি আতা গাছের খুকু ক্ষণে দেখতে যেতেন বাড়লো কতটুকু কবি সেই আতা গাছটির নাম দিয়েছিলেন আতা গাছের খুকু আর ক্ষণে ক্ষণে বলতে বারে বারে প্রতি মুহূর্তে কি তিনি সেটা দেখতে যেতেন গাছটিকে যে সেটা কতটুকু বাড়লো কতটুকুন বড় হলো দুদিন বাদে শুকিয়ে যেত সময় হলে তার এই জায়গায় এ জায়গাতে স্থান নাহি ওর করতো আবিষ্কার কি হতো দুদিন বাদে বাদে গাছটা শুকিয়ে যেত আর এ থেকে যথাযোগ্য নয় এই বারান্দার কোণে ধুলোবালির মধ্যে তার জায়গাটা সঠিক জায়গা নয় সেটা আবিষ্কার করত কিন্তু যেদিন মাস্টার ওর দিলেন মৃত্যুদণ্ড কচি কচি পাতার কুড়ি হলো খন্ড খন্ড আমার পড়া ত্রুটির জন্য দায়ী করলেন ওকে বুক যেন মোর ফেটে গেল অস্ত্র চলল চোখে এবার সেই গাছটির জন্য তো কবির পড়াশোনা ঠিকভাবে হচ্ছিল না কবির মন সারাক্ষণে ওখানে পড়েছিল বানানে ভুল করতেও সেজন্য কি তার মাস্টারের মশাই গাছটার মৃত্যুদণ্ড দিল মৃত্যুদণ্ড বলতে এখানে ফাঁসি দেওয়া কিন্তু এখানে কি আর ফাঁসি দেওয়া হবে ফাঁসি দেওয়া কিন্তু নয় এখানে মানে গাছটাকে সরিয়ে ফেলার বা উঠিয়ে ফেলার এখানে কথা বলা হয়েছে আচ্ছা সেই কথা শুনে কবির বুকে প্রচন্ড আঘাত পেল মানে খুবই খুবই দুঃখ পেলেন মনে মনে আর তার চোখ দিয়ে অশ্রু চলল অশ্রু বলতে চোখের জল চোখ দিয়ে অবিরল চোখে জল পড়লো দাদা বলেন কি পাগলামি শান বাঁধানো মেঝে তাই আতার বীজ লাগানো ভোর ঘোর বোকামি এজে দাদা কি বললেন এটা কি শান বাঁধানো মেঝে মানে শান বাঁধানো বলতে পাথর সিমেন্টের এটা একটা পাকা সান বাঁধানো মেঝে এখানে কি কেউ এভাবে গাছ লাগায় আতার বীজ বনে কারণ এটা কি আস্তে আস্তে গাছটা বড় হয়ে যাবে আর বড় হলে কি গাছটা এখানে থাকবে কখনই না একটা পাগলাম আর কিছু নয় আমি ভাবলুম সারা দিনটা বুকের ব্যথা নিয়ে বড়দের এই জোর খাটানো অন্যায় নয় কি কবি সারাটা দিন বুকে ব্যথা নিয়ে কাঁদলেন মানে তার মনে এত দুঃখ হলো তিনি ভাবলেন মনে বড়দের যে এই জোর খাটানো মানে গাছটা এখানে ছিল কী হয়েছে গাছটাকে উঠানোর কি দরকার ছিল এই কথা এটা জোর খাটানোর কী দরকার ছিল তিনি এগুলো ভাবলেন মানে সারাটা দিন মূর্খ আমি ছেলে মানুষ সত্য কথাই সেত একটু সবুর করলেই তা আপনি ধরা যেত কবি কি বলেছেন নিজেকে মূর্খ ছেলে মানুষ বলেছেন মানে তিনি ছোট ছিলেন হয়তো দাদাদের কথাই সত্য তিনি যদি একটু সবুর করতেন তাহলে সেটাই বসে যেত সবুর মানে ধৈর্য তিনি যদি ধৈর্য ধরতেন একটু গাছটা বড় হতো তখনই তিনি কি বুঝতে পারতেন যে এটা এই গাছটার জন্য এটি এই জায়গাটা যথাযোগ্য নয় স্থানটা ঠিক নয় আচ্ছা এবার দেখা যাক গল্পের সার সংক্ষেপ আর একবার আচ্ছা দেখো তাহলে কি দেখলাম আমরা এখানে যে কবি যখন বয়স নোয়া ছিল তিনি কি করেছিলেন তার পড়ার ঘরের বারান্দায় অনেকটা এক কোণে অনেক ধুলো বালি করেছিলেন আর সেখানে কি করেছিলেন আর তার বীজই বুতেছিলেন তার কী ছিল মনে আসা আছে সেখান থেকে বীজ থেকে অঙ্কুর হবে গাছ হবে বড় সেখান থেকে তিনি কি ফল হবে সেটাই আচ্ছা আর তিনি সেখানে বসে সেই বারান্দাতে পড়াশোনা করতেন পড়াশোনা করতে বসে তার সারাক্ষণ মন থাকতো সেই গাছটার দিকে যে গাছটা বাড়লো কিনা বড় হলো কিনা এই করতে কি হতো তার পড়াতে ভুল হতো বানানে ভুল হতো তিনি যেগুলো পারতেন সেগুলোও ভুলে যেতেন আর এই কারণে মাস্টার মন মতো তারপর কি ভীষণ রেগেও ছিলেন আচ্ছা এভাবে দু মাস কেটে গেল কেটে যাওয়ার পর কি হলো একদিন শুক্রবার সেদিন সে ছোট্ট একটা অঙ্কুর দেখা দিল সেই বিচিটার থেকে আচ্ছা তারপর কি সেই কবি সেদিন অনেক আনন্দ হয়েছিল মনে আচ্ছা তিনি তাকে আদর করে গাছটি নাম দিয়েছিলেন আতা গাছের খুকু আর বারে বারে সেই গাছটা দেখতে যেতেন যে সেটা কতটুকুন বাড়লো আচ্ছা এরপরে কি হলো কিন্তু সেই গাছটা সেই অঙ্কুরটা আবিষ্কার করতো যে এই জায়গাটা কি তার জন্য যথাযোগ্য নয় কিন্তু এদিকে কি হলো আবার মাস্টার মন মতন এই গাছটির মৃত্যুদণ্ড দিল মানে এই গাছটা এখানে রাখা যাবে না এই গাছটির জন্য কবির পড়াশোনা নষ্ট হচ্ছে জন্য গাছটার মৃত্যুদণ্ড দিল গাছটাকে সরিয়ে ফেলতে বলল। এই কথা শোনার পর থেকে কবির মনে ভীষণ দুঃখ হলো সারাক্ষণ তার চোখে জল পড়লো আর দাদা বলেন এটা তো বোকা মির গাছ কারণ এই বাঁধানো পাথর সিমেন্টের মেঝে এখানে কি কেউ গাছ লাগায় এটা গাছ লাগানো তো যথাযোগ্য জায়গা নয় তখন কবি কি মনে হয়েছিল দাদারা কি অযথায় এসব জোর খাটাচ্ছে এটা কি ঠিক জোর খাটানোটা ঠিক নয় তারপর তিনি কি বুঝতে পারলেন যে না দাদারে হয়তো ঠিক ছিল কারণ তিনি যদি একটু ধৈর্য ধরতেন তাহলে তিনি হয়তো বুঝতে পারতেন যে এই গাছটার জন্য যথাযোগ্য জায়গা কিন্তু এটা নয় এটা কি বাইরে আলো বাতাস মাটিতে হবে এই কংক্রিট এই মাঝখানে এই পাকা কি গাছটার যথাযোগ্য জায়গা কেন এটা কি করে হবে তিনি যদি একটা সবুজ ধরতেন তাহলে তিনি এটা বুঝতে পারতেন আচ্ছা আজকে এই পর্যন্তই তাহলে ধন্যবাদ